প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরএলসি সিরিজ সার্কিট রিলেটেড আর একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো প্রশ্নে চলে যাই। বোর্ডে একটা সার্কিট দেয়া আছে, এই সার্কিট থেকে আমাকে বের করতে বলা হয়েছে আর, এল এবং সি এর মান নির্ণয় করো। আর, এল, সি এর মান যদি আমি নির্ণয় করতে চাই কিভাবে নির্ণয় করব? এখানে তো অলরেডি আর এর মান দেয়াই আছে, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে এখানে একটা কয়েল বলা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যখন কয়েল বলা থাকে, কয়েল মানে হচ্ছে এরকম ডাইরেক্ট বলা থাকে যদি কয়েল, তাহলে কয়েলের সাথে রেজিস্ট্যান্স প্লাস ইন্ডাক্টেন্স দুইটা থাকে। আমি একটু রাফ এখানে দেখাচ্ছি, যদি আমাকে বলা থাকে কয়েল, তখন আমি বুঝে নিব তার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে এবং তার মধ্যে একটা ইন্ডাক্টেন্স আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাক্টেন্স। আর যদি কয়েল উল্লেখ না করে শুধুমাত্র একটা ইন্ডাক্টেন্স এল এর মান দেওয়া থাকে, তাহলে বুঝবো শুধুমাত্র এটা এল এর মান দেওয়া আছে। কিন্তু যদি কয়েল বলা থাকে, তাহলে আমি বুঝে নিব অবশ্যই একটা আর এর সাথে সিরিজে যুক্ত আছে। তাহলে কয়েল অনেক সময় এইভাবে বলা থাকে, এটা হচ্ছে একটা কয়েল, অনেক সময় এইভাবে দেখানো থাকে এটা কয়েল, মানে কয়েলের সাথে একটা রেজিস্ট্যান্স সবসময় কি থাকবে, সিরিজে যুক্ত থাকবে। তার মানে হচ্ছে এটা কয়েল মানে হচ্ছে এটাকে আমরা বুঝতে হবে এইভাবে আছে। তাহলে আমি সার্কিটটাকে এখন একটু চেঞ্জ করে নর্মালি এই কন্ডিশনে নিয়ে আসি। তাহলে কয়েল শব্দটা মুছে দিলাম, আমি ধরলাম এটা হচ্ছে এল, তার মানে এখানে আর একটা কি থাকবে, একটা আর থাকবে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, তার মানে আর এই টোটালটা মিলিত ভাবে হলো একটা কয়েল। তাহলে এখন আসো আমরা অন্যান্য মানগুলো বের করি। এখন আমাকে বের করতে হবে এআর এর মান, এএল এর মান, এসি এর মান বের করতে হবে। এখন আসি এই প্রশ্নটা কিভাবে সমাধান করব। প্রশ্নের মধ্যে একটু লক্ষ্য করো, এই প্রশ্নে কোনো ধরনের ক্লু দেওয়া আছে কিনা আমরা সেটা দেখবো। আমি কিন্তু এটাকে আরএলসি সিরিজ সার্কিট বা আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিট হঠাৎ করে বলতে পারি না। আরএলসি সিরিজ সার্কিট বলতে পারি, কিন্তু আরএলসি রেজোনেন্স সার্কিট এটা আমি বলতে পারি না। তবে নিচে প্রশ্নের একটা কথা আছে যে আর, এল, সি এর মান নির্ণয় করা যখন রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, তার মানে এই যে রোধের মধ্য দিয়ে একটা কারেন্ট দেখানো হচ্ছে, বলা হয়েছে যখন এই রোধের মধ্য দিয়ে কারেন্টটা সর্বোচ্চ হয় তখন আর, এল, সি এর মান নির্ণয় করতে। তাহলে কোন একটা সার্কিটের মধ্যে সর্বোচ্চ কারেন্ট তখনই যাবে, ফ্লো হবে যখন সার্কিটটা কি হবে, রেজোনেন্স কন্ডিশনে আসবে। তাহলে এই কথাটা আমাকে ডাইরেক্ট বলে দেওয়া নাই, কিন্তু নিচের লাইনে বলেছে যখন রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, তার মানে রোধের মধ্যে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর রোধের কারেন্টটা তো শুধুই রোধের না, যেহেতু সিরিজ সার্কিট সবারই কারেন্ট ও, কিন্তু এটা উল্লেখ করে দিয়েছে রোধের মধ্যে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, তার মানে এটা হচ্ছে রেজোনেন্স কন্ডিশনে। তাহলে রেজোনেন্স কন্ডিশনে আমি অন্য কারো মান বাই করতে পারি কিনা? হ্যাঁ, আমি সি এর মানটা বের করতে পারবো। কিভাবে? সি এর ভোল্টেজ জানি, আবার এই কারেন্টটা, কারেন্ট ফ্লো হলে তো শুধুমাত্র রেজিস্টরের মধ্য দিয়ে ফ্লো হবে না, কারেন্ট সবার মধ্য দিয়ে, এদিক থেকে সবার মধ্য দিয়ে কি হচ্ছে, এখানে ফ্লো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার মূলত কারেন্ট। তাহলে আমি প্রথমে এখান থেকে সি এর মানটা বের করে ফেলি। সি এর মানটা বের করবো কিভাবে? আমরা জানি ভিসি মানে ক্যাপাসিটিভ ভোল্টেজ ইকুয়ালস টু আই ইন্টু এক্স সি। তাহলে এখান থেকে বের করে এক্স সি এর মান, এক্স সি ইকুয়ালস টু ভিসি বাই আই, ভিসি মান কত, 175 ভোল্ট, আর কারেন্টের মান কত, 1.5। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে মানটা পাবো 116.66 ওহম। বের করতে হবে সি এর মান। তাহলে আমরা কি জানি, এক্স যেহেতু 166.66 দেওয়া আছে, তাহলে 1/2πfc ইকুয়ালস টু 116.66। এখান থেকে শুধুমাত্র সি এর মান যদি বের করতে চাও তাহলে বের করতে পারবে। কিভাবে বের করতে হবে, জাস্ট উপরে হচ্ছে 1/2π ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এখানে ভোল্টেজ হচ্ছে, আমি ভোল্টেজটা লিখি, ভোল্টেজ হচ্ছে 75 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্জ। তাহলে ফ্রিকোয়েন্সি লিখলাম 50, আর এর সাথে 116.66। টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবো 27.29 মাইক্রো ফ্যারাড। তাহলে এটা হচ্ছে সি এর মান। সি এর মান বের করা শেষ, এখন বের করবো হচ্ছে এল এর মান এবং হচ্ছে আর এর মান। সর্বোচ্চ কারেন্ট কখন প্রবাহিত হবে, সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হলে এক্সেল সমান
एक्सएल समान एक्सि एकशो दशमिक छय एक्सएल मान टाइम बेर करते चाहिए मैं एक्सएल ना शुद्ध एल एर टू पाई एफ एल एकशो षोलो दशमिक छय सात एखान एल एर मान बेर करब टू पाई पंचाश एफ एर मान हमने पंचाश टोटल जो कैलकुलेशन करी एर मान पा जीरो पॉइंट थ्री सेवन हेनरी তাহলে এটা হচ্ছে এল এর মানও পেয়ে গেছি আমরা এখন বের করতে হবে কার মান এই আর এর মান বের করতে হবে শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো রেজোনেন্স সার্কিটের মধ্যে কারেন্টের মানটা কি হয় আমরা জানি আই ইকুয়ালস টু ভি বাই জেড কিন্তু যখন রেজোনেন্স কন্ডিশনে থাকবে তখন জেড মানে কি হয়ে যাবে জেড মানে তখন আর হবে তার মানে আমি বলতে চাচ্ছি ভি বাই আর এখান থেকে আমি বের করব হচ্ছে কার মান আর এর মান তাহলে আমি লিখতেই পারি যে আই ইকুয়ালস টু ভি বাই আই আই বলতে কিন্তু এটা কিন্তু আই ম্যাক্স ম্যাক্সিমাম কারেন্ট কারণ রেজোনেন্সের সময় ম্যাক্সিমাম কারেন্টই প্রবাহিত হয় ম্যাক্স শব্দটা না লিখলেও চলবে তাহলে ভোল্টেজের মান কত 75 ভোল্ট আর কারেন্টের মান কত ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 1.5 এম্পিয়ার এখানে ভুলবশত ভোল্ট দেওয়া আছে এটাকে এম্পিয়ার করে নেবে 50 ওহম তাহলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স হচ্ছে কত 50 এখানে রেজিস্ট্যান্স একটা ভ্যালু দেওয়া আছে তাহলে আমি কি লিখব আর সমান এ একটা আর পূর্বে থেকে দেওয়া ছিল আমি এখানে তাহলে একটা কাজ করি এখানে আর টি ধরি টোটাল রেজিস্ট্যান্স আর টি ইকুয়ালস টু একটা আর দেওয়া ছিল प्रकाश करी बुझते सुविधा कि लगे लगे कॉयल माइनस आर पंचाश माइनस कत पचिस इक्वल्स टू पचिस ओम मान हम पचिस ओम ऑलरेडी सब मान बेर करा शेष আর এলসি তিনটা মানই আমরা বের করলাম ধন্যবাদ সবাইকে।